দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর সবচেয়ে একটি ঘন বসতিপূর্ণ এলাকা এবং ব্যস্ততম মোড় যাত্রাবাড়িতে। এবং আপনি দেখছেন আমরা দাঁড়িয়ে আছি ঠিক যাত্রাবাড়ির মোড়ের যে বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার, তার ঠিক সামনে আপনি দেখছেন। আমি একটু আপনাকে দেখাতে চাই বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারটি। তা আমরা সেটা একটু আপনাদের দেখাবো। এখানে এ মুহূর্তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের একটি অভিযান চলছে, ভেজাল বিরোধী অভিযান, সেটি আমরা একটু দেখাবো। মূলত আমি আপনাকে একটু প্রথমত দেখাতে চাই এখানে যে এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, তারা যে মিষ্টিগুলো তৈরি করেছে আপনারা দেখছেন খুব সুন্দরভাবে থরে থরে প্রতিটি ট্রেতে করে বেশ রসালো মিষ্টি এখানে তৈরি করে রাখা হয়েছে। এবং এই মিষ্টিগুলো কিন্তু যেহেতু এখন রমজান মাস চলছে, সাধারণ মানুষ সারাদিন রোজা রাখবার পর এমনই কিন্তু সুস্বাদু মিষ্টি খেয়ে থাকেন। এবং আপনি যদি একটু আমি দূর থেকে দেখেন, এটা কিন্তু একটি বড় একটি শোকেজের মতো মিষ্টির শোকেজ, আপনি দেখছেন সুন্দর গ্লাস দিয়ে পরিপাটি করে কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এখানে অসংখ্য ধরনের মিষ্টি রয়েছে, ছানার মিষ্টি রয়েছে, এখানে রয়েছে নিমকি, রসমালাই, মালাই চপ, কাঁচা ছানা, সন্দেশ, সন্দেশকে গুড়ের সন্দেশ, কাঁচাগোল্লা, মুনসুর, অসংখ্য মিষ্টি রয়েছে। তা আপনি দেখছেন সেই মিষ্টিগুলো কিন্তু এখানে সাধারণ মানুষ যারা এসে তারা এখানে এগুলো দেখে এগুলো কিনে নিয়ে যায়। এবং এখানে আপনি দেখছেন মিষ্টি ছাড়াও আরও যে আনুষঙ্গিক বিভিন্ন রসালো খাবার যেগুলো মূলত মানুষ রমজান মাসে বেশি খেয়ে থাকে সেগুলোও এখানে আছে। তা আমি একটু আপনাকে ধীরে ধীরে ভিতরের দিকে নিয়ে যেতে চাই দর্শক, আপনাদেরকে আমরা একটু ভিতরের দিকে যাবো। এই মিষ্টিগুলো যেখানে তৈরি করে আমরা একটু সেদিকে ধীরে ধীরে যেতে চাই, যেখানে এই মুহূর্তে মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা যারা রয়েছেন তারা অভিযানটি করছে। আমরা একটু সেদিকে ভিতরে আপনাদেরকে দেখাবো। দর্শক, একটু আপনারা আমাদের সঙ্গে আসবেন নিশ্চয়ই, আমরা দেখাবো এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার যে মিষ্টিগুলো তৈরি করছে সেগুলো আসলে কীভাবে তৈরি করছে এবং সেখানকার পরিবেশটা কতটুকু স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর সেটি একটু আমরা দেখানোর চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে কিন্তু এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের যে মূল জায়গাটি অর্থাৎ কারখানা সেখানে প্রবেশ করলাম। এবং আপনি দেখছেন, আমি একটু নিচ থেকে দেখাতে চাই কতটা অস্বাস্থ্যকর পরিবেশে রাজধানীর নাম করা যে দোকানগুলো রয়েছে, মিষ্টান্ন ভাণ্ডার কিংবা রসালো খাবার যারা তৈরি করে আমরা সেগুলো দেখছেন যে তারা কতটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, পুরোপুরি নোংরা পরিবেশ, এমন পরিবেশে কিন্তু তারা মিষ্টিগুলো তৈরি করছেন। এবং সেই মিষ্টিগুলোই এই ঢাকা শহরের যারা নগরবাসী রয়েছেন তাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। এবং এখানে যদি আমি আপনাকে ধীরে ধীরে আরেকটু দেখাই, এই জায়গাটি কিন্তু পুরোপুরি একটি একদম বলা হয় তেলা পোকার যে আড্ডাখানা বা কারখানা এমনই। এবং সবচেয়ে মানে ভয়াবহ যে বিষয়টি, কতটা নোংরা পরিবেশ আপনি এখন দেখছেন যে রসগোল্লা, এই রসগোল্লাতে আপনি দেখছেন এই রসগোল্লার মধ্যে এই মুহূর্তে আমি আপনাকে একটু ধরে ধরে দেখাতে চাই, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, সাতটি তেলাপোকা শুধুমাত্র মিষ্টির একটি হাঁড়িতেই রয়েছে, এর মধ্যে দু একটি এখনো জীবিত আছে আর বেশিরভাগগুলোই ইতিমধ্যেই তারা মরে গিয়েছে। এবং ঠিক এরপরের যে নিচের যে আরেকটি রয়েছে মিষ্টির হাঁড়ি সেটিও দেখাই, এখানেও আপনি দেখছেন তেলাপোকা মরে পড়ে রয়েছে। এবং কতটা আসলে অমানবিক, কতটা নির্দয়ভাবে এই মিষ্টির যারা মালিক তারা সাধারণ মানুষকে কিন্তু এসব মিষ্টি উচ্চ মূল্যে প্রতিদিন বিক্রি করছেন নগরবাসীর কাছে, এবং নগরবাসী নিশ্চয়ই রোজা খোলবার পর এই মিষ্টিগুলো খেয়ে থাকেন। এবং এরপরে আমি আপনাকে আরও দেখাতে চাই, এই পাশে দেখবেন এই হাড়ির পাশেও কিন্তু অসংখ্য তেলাপোকা মরে পড়ে রয়েছে। এবং আমরা যদি জানতে পেরেছি আজ সকালে এই দোকানের মালিক তিনি তেলাপোকার যে চক পাউডার সেটি দিয়েছেন, এটির কারণেই কিন্তু ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে। আপনি দেখছেন যে অনেকগুলো তেলাপোকায় মরামর অবস্থায় রয়েছে। এবং এপাশে দেখছেন চমচম রয়েছে, আমরা খুব রসালো চমচম আমরা খেয়ে থাকি রোজা খুলবার পরে, সেই চমচমের মধ্যেও দেখছেন কতগুলো তেলাপোকা মরে পড়ে রয়েছে। আসলে এর যে কি জবাব তারা দিবেন সেটি জানি না। তো আমরা একটু কথা বলতে চাই, এই অভিযানটি যার নেতৃত্বে পরিচালনা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আরেফিন, একটু বলবেন আসলে কি পেয়েছেন এখানে এসে এবং কতটা আসলে স্বাস্থ্য ঝুঁকি ঘটাচ্ছে নগরবাসীকে এ ধরনের খাবার? এটা আসলে খুবই ভয়াবহ একটা বিষয় যে আপনার কথা আমি দেখলাম যে তেলাপোকার যে অবস্থা এখানে এই মিষ্টিতে, আবার ও বলছে যে নাকি ওষুধ দিছে তেলাপোকাতে, তাহলে সেই ওষুধ তেলাপোকার যে বিষটা খেয়েছে সেই বিষটা এখন মিষ্টিতে চলে গেছে, তাহলে এটা একটা ভয়াবহ। এই যে এখানে দেখেন এক গ্রাম তারা সন্ধ্যার জন্য শরবত বানিয়েছে, সেই শরবতের ভিতরে তেলাপোকা, তাহলে আমরা ইফতারিতে কি খাবো?
কোথায় যাচ্ছি? আমি তো আমি নিজেই আসলে উদ্বিগ্ন যে এইভাবে যদি এটা এরকম পরিস্থিতি থাকে। আমরা এখানে 1.5 লক্ষ টাকা একটা জরিমানা করেছি এবং প্রায় 4 মণ মতো মিষ্টি আমরা এটা ধ্বংস করব এবং সেই প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আর কি কি বলছিলেন যে লাবাং বিক্রি করে সন্ধ্যার সময়, সেটির কি অবস্থা? সেটি তো ওই যে আপনি তো দেখলেন, সেটা তেলাপোকা, সব তেলাপোকা গুলা এখন মিষ্টি এবং লাবাং এবং সব যেগুলো আমরা তেলাপোকা পেয়েছি প্রত্যেকটাই আমরা ধ্বংস মানে আপনারা বাজেয়াপ্ত করে দিব এবং ইয়েগুলো আমরা ধ্বংস করে দিব এবং অন্যান্য যে ইয়েগুলো আছে আমরা তাদেরকে একটা সচেতনামূলক বক্তব্য দিয়েছি, তাকে আমরা 10 দিনের সময় দিয়েছি, এই 10 দিনের ভিতর সে এই কাজগুলো করে ফেলবে। ধন্যবাদ আপনাকে দর্শক। আমরা একটু দেখাতে চাই যে লাবাংগুলো আমরা ইফতার করে খেয়ে থাকি সেই লাবাংটা আসলে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে। এই যে দেখুন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, তারা এই যে একটি বাঁশ দেখছেন, এই বাঁশ দিয়ে লাবাংটা তারা কিন্তু তৈরি করছেন এবং বাঁশে কিন্তু অসংখ্য ময়লা বা এখানে উপরে ময়লা এবং আপনি দেখছেন এই লাবাংয়ের মধ্যেও কিন্তু কালো কালো ময়লা ভাসছে, অথচ এটি কিন্তু সন্ধ্যার পরে যারা ধর্মীয় যারা মুসলমান রয়েছেন, যারা ধর্মভীরু মানুষ রয়েছেন, তারা কিন্তু এগুলো খেয়ে থাকেন রোজা খুলে একটু তৃপ্তির আশায়। আমি একটু উপরের দিকে দেখাতে চাই ধীরে ধীরে এসে, আমরা যদি একটু আপনাকে দেখাই এখানে এসে এখানকার কী অবস্থা, কতটা স্যাঁতস্যাঁতে পরিবেশে মিষ্টিগুলো তৈরি হচ্ছে সেগুলো একটু আমরা আপনাকে দেখাতে চাই। দর্শক আপনি দেখছেন এখানে 1টি 2টি 3টি 4টি বড় বড় চুল্লি রয়েছে, সে চুল্লির আশপাশে কিন্তু অসংখ্য ময়লা আবর্জনা জীবাণু, আপনি বুঝতেই পারছেন এখানে কত প্রকার জীবাণু রয়েছে এবং এই দেখুন জীবাণু জমতে জমতে কী অবস্থা হয়েছে। এটি যে একটি হাড়িতে হাড়ির পাশে কতটা মোটা আবরণ তৈরি হয়েছে এই জীবাণুর দ্বারা এবং সেখানে ঠিক একইভাবে যে রসগোল্লাগুলো আমরা আপনাকে এতক্ষণ দেখাচ্ছিলাম সেই রসগোল্লাগুলো যে কাঁচা যে মালটা সেটি যদি একটু আপনাকে দেখাই, ঠিক এই পাশটাতে এসে দেখবেন যে এই যে রসগোল্লার কাঁচা মালটি মেঝেতে বসে খোলা পরিবেশে পাশে এই চট কাপড় ময়লা দেখছেন এই যে এখানে কিন্তু এই রসগোল্লাগুলো তৈরি করা হচ্ছিল। আসলে আমারও ঠিক বোধগম্য নয় যে কেমন কীভাবে একজন মানুষ কীভাবে একজন লোক এতটা অপরিষ্কার এতটা অস্বাস্থ্যকর এতটা নোংরা জায়গায় এমন খাবার তৈরি করতে পারে, অথচ আমরা আপনাকে প্রথমেই দেখিয়েছিলাম যে সামনের দিকটাতে কিন্তু ঠিকই তারা খুব একদম ফিট ফাট করে তারা সেখানে যে তাদের যে শোকেজ রয়েছে মিষ্টির শোকেজ সেখানে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছেন, বোঝবার কিন্তু কোনো বিন্দুমাত্র উপায় নেই যে ভিতরে এমনই একটি ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে এখানে। এবং আপনি দেখছেন এখানে কিন্তু হাঁটাও যায় না, পিচ্ছিল জায়গাটা এতটা যে স্যাঁতস্যাঁতে জায়গা, এখানে হাঁটাটাও কিন্তু কষ্টসাধ্য ব্যাপার, অথচ এই জায়গার মধ্যেই এই যে তেলাপোকা মরে পড়ে রয়েছে, তেলাপোকা মরে পড়ে রয়েছে অসংখ্য তেলাপোকা, এপাশে তেলাপোকা রয়েছে, এই তেলাপোকা মিশ্রিত খাবারই কিন্তু আমরা খাচ্ছি। এখানে কি আপনাকে দেখাতে চাই, এখানেও মিষ্টির যে খামির সেই খামির রেখে দেওয়া হয়েছে। তো আসলে বোঝাই যাচ্ছে যে এই নগরবাসী আসলে মিষ্টি খাচ্ছে বিষ খাচ্ছে সেটি একটু কিন্তু বোঝার বিষয় এবং তা কিন্তু এই যে ছবিতে কিন্তু স্পষ্ট বোঝা যায়। এই যে আমরা আপনাকে যেগুলো দেখাচ্ছি সরাসরি দর্শক এর মাধ্যমে নিশ্চয়ই খুব সহজে অনুমান করা যাচ্ছে যে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার এই খাবারগুলো তৈরি করছে। এখানে দেখছেন যে সুজি সকালবেলা বা সন্ধ্যার পরে অনেকে পরোটা দিয়ে সুজি খেয়ে থাকেন, সেই সুজিগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে দেখতে অনেকটা ফিটফাট মনে হলেও এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার সাধারণ মানুষের সঙ্গে যে ভয়াবহ প্রতারণা করছে, ভয়াবহভাবে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার সাধারণ মানুষকে খেয়ে যে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তা কিন্তু খুব স্পষ্ট এখানে এসে আমরা আপনার আজ সরাসরি দেখতে পেলাম, যেটি কিনা মূলত বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান না করলে আজ বোঝাই যেত না। তো এই জন্য আসলে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে, পাশাপাশি এইসব মিষ্টির যারা কারখানার মালিক তাদেরকে আরও বেশি মানবিক হতে হবে, তাহলেই একটি সাধারণ সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। তো মোটামুটি আমার কাছ থেকেই ছিল সবশেষ খবর। সরাসরি দর্শক এর মাধ্যমে নিশ্চয়ই খুব সহজে অনুমান করা যাচ্ছে যে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার এই খাবারগুলো তৈরি করছে। এখানে দেখছেন যে সুজি সকালবেলা বা সন্ধ্যার পরে অনেকে পরোটা দিয়ে সুজি খেয়ে থাকেন, সেই সুজিগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে দেখতে অনেকটা ফিটফাট মনে হলেও এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার সাধারণ মানুষের সঙ্গে যে ভয়াবহ প্রতারণা করছে, ভয়াবহভাবে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার সাধারণ মানুষকে খেয়ে যে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তা কিন্তু খুব স্পষ্ট এখানে এসে আমরা আপনার আজ সরাসরি দেখতে পেলাম, যেটি কিনা মূলত বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান না করলে আজ বোঝাই যেত না। তো এই জন্য আসলে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে,
পাশাপাশি এইসব মিষ্টির যারা কারখানার মালিক তাদেরকে আরো বেশি মানবিক হতে হবে, তাহলেই একটি সাধারণ সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। মোটামুটি আমার কাছ থেকেই ছিল সবশেষ খবর।